আসসালামু আলাইকুম আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওটা আইফোন ইউজারদের জন্য খুব স্পেশাল বিকজ আজকে আমরা বেশ কিছু পাওয়ার ব্যাংক অ্যাকচুয়ালি ম্যাক্সে পাওয়ার ব্যাংক নিয়ে কথা বলবো কারণ ম্যাক্সে পাওয়ার ব্যাংক যেটা অ্যাপলের অফিসিয়াল সেটার দাম তো আপনারা জানেনি প্রায় বাংলাদেশে কিনতে গেলে আপনাকে দশ হাজার টাকা প্লাস খরচ করতে হবে তার মধ্যে সবথেকে বড়ো সমস্যা হচ্ছে সেটাতে আপনারা মাত্র ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি পাবেন যেটা দিয়ে আসলে যারা প্রো ম্যাক্স ইউজার রয়েছেন তারা খুব বেশি ভালো সাপোর্ট পাবেন না ইভেন আপনি যদি চিন্তা করেন যে থার্ড পার্টি কোনো রিনাউন ব্র্যান্ডেরটা কিনবেন সেটাও কিন্তু ফাইভ থাউজেন্ড টাকার নিচে না বাট আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব অ্যাভের তিনটা ম্যাক্সের পাওয়ার ব্যাঙ্ক আর এর সাথে আরেকটা রয়েছে যেটা নিয়ে আমরা সবার শেষে কথা বলবো তো এই তিনটা পাওয়ার ব্যাঙ্ক যেটা এখন দেখতে পাচ্ছেন আমার ডেস্কে এগুলোর মধ্যে রয়েছে পি ফিফটি টু কে এটা পি ফিফটি টু কে এটা পি থার্টি নাইন কে আর এটার মডেলটা হচ্ছে পি ওয়ান থার্টি নাইন কে এবং এই প্রত্যেকটাই কিন্তু দুই হাজার টাকার আশেপাশে বাজেট রেঞ্জের পাওয়ার ব্যাঙ্ক এবং প্রত্যেকটাতে আপনারা অফিশিয়াল ছয় মাসের ওয়ারেন্টি পাবেন টপটেক জোনে এবং আমাদের আজকের স্পন্সর টপটেক জোন তারা কিন্তু প্রত্যেকটাতে অরিজিনাল যে প্রোডাক্ট সেটার গ্যারান্টি আপনাকে দিচ্ছে একশো পার্সেন্ট এবং তাদের কিন্তু একটা ফ্যাক্টরি আউটলেটও রয়েছে তবে আপনারা যখনই অ্যাভের কোনো প্রোডাক্ট কিনবেন অবশ্যই আপনারা একটা জিনিস নোটিস করবেন সেটা হচ্ছে গিয়ে এই স্টিকার দুটো দেওয়া আছে কিনা একটা হচ্ছে সিক্স মান্থস ওয়ারেন্টি আর একটা হচ্ছে টপটেক জোনের যে স্টিকার সেটা এবং এই স্টিকারগুলো থাকলে আপনারা মোটামুটি নিশ্চিতভাবে নিতে পারেন সেই প্রোডাক্ট বিকজ সেগুলো অরিজিনাল টপটেক জোনের প্রোডাক্ট এবং তারা কিন্তু অ্যাবের অফিসিয়াল প্রোডাক্টগুলোই বিক্রি করছে এবার আসা যাক প্রোডাক্টে তো এর প্রত্যেকটাই কিন্তু টেন থাউজেন্ড মিলিয়ে ব্যাটারি সংবলিত পাওয়ার ব্যাঙ্ক ম্যাক্সের পাওয়ার ব্যাঙ্ক এবং নর্মালি আমরা দেখি যে এই বাজেট ট্রেন যে বা এর থেকে অনেক বেশি এক্সপেন্সিভ যেগুলো রয়েছে সেগুলোতে দেখা যায় যে ফাইভ থাউজেন্ড মিলিয়াম বা সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মিলিয়াম এরকম রেঞ্জ থাকে বাট এগুলোতে কিন্তু আপনারা টেন থাউজেন্ড মিলিয়াম পাচ্ছেন আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার একটা আইফোন ইউজারের কাছে যেটা যে ম্যাক্সেফের যে ফাস্ট চার্জিং অর্থাৎ ম্যাক্সিমাম ফিফটিন ওয়াট সেটা আপনি পাবেন কিনা না তো এই প্রত্যেকটা পাওয়ার ব্যাঙ্ক যেটা আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যাক্সেফের ফিফটিন ওয়াটের যে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট সেটা কিন্তু প্রোভাইড করবে আপনাকে আর আপনি এইগুলো দিয়ে অন্যান্য ডিভাইসও চার্জ করতে পারবেন তো সেগুলো নিয়ে আমরা একেবারে ওয়ান বাই ওয়ান কথা বলি এবার তো প্রথমেই আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে ওয়ান থার্টি নাইন কে এবং এটা বলতে পারেন তাদের এই ম্যাক্সেফ লাইন আপের সব থেকে বাজেট রেঞ্জের পাওয়ার ব্যাঙ্ক আর যেহেতু এটা বাজেট রেঞ্জের সো এটার যে বিল্ড কোয়ালিটি সেটা এক্সপেক্টেড এটা প্লাস্টিক মেড এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সেফের যে চিহ্ন সেটা দেওয়া রয়েছে আর এখানে আপনারা যেই অ্যালাইনমেন্ট ম্যাগনেট সেটাও দেখতে পাচ্ছেন বাট এইটা কিন্তু একমাত্র পাওয়ার ব্যাঙ্ক এই পুরো আপে যেটার মধ্যে কিক স্ট্যান্ড রয়েছে সো আপনি যদি আপনার ফোন চার্জ দিতে দিতে কোনো কন্টেন্ট দেখতে চান সেই ক্ষেত্রে আপনি কিন্তু এটার বেনিফিট নিতে পারবেন আর এটা ছাড়াও পোর্ট সিলেকশনের কথা যদি বলি এতে আপনারা টাইপ সি পোর্ট পাচ্ছেন যেটা দিয়ে ম্যাক্সিমাম কিন্তু আপনারা আবার যদি অন্য কোনো ফোন চার্জ করতে চান মানে কেবলের মাধ্যমে সেই ক্ষেত্রে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন যদিও টাইপ সিতে যে পিডি চার্জিং সেটাতে ম্যাক্সিমাম টোয়েন্টি ওয়াট আউটপুট দেয় আর দুটো মিলে আপনাকে ম্যাক্সিমাম টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ আউটপুট দেবে তবে ড্রব্যাকের কথা যদি বলি এটা বিল্ড কোয়ালিটির দিক থেকে যে আমাকে খুব বেশি ইমপ্রেস করেছে এমন না এটা খুবই মডারেট একটা বিল্টের পাওয়ার ব্যাঙ্ক বলতে পারেন আপনারা তো এই বাজেট ট্রেন যে অর্থাৎ দুই হাজার পঞ্চাশ টাকায় এটা খারাপ না বেশ ভালো এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে আমাদের আইফোনে লাগাই এটা অটোমেটিক্যালি কিন্তু ম্যাক্সেফ চার্জিং সাপোর্ট করে আর আপনি যদি ফোনের সাথে কোনো কেস ব্যবহারও না করে থাকেন তারপরও কিন্তু স্ক্র্যাচ পড়ার চান্স নেই বলেই চলে কারণ এটাতে কিন্তু রাবার কোটিং রয়েছে সো এটা মোটামুটি আপনাকে বেশ ভালো সার্ভ করবে স্পেশালি টেন থাউজেন্ড মিলিএম্প্যার্স আমার মতো যদি ফিফটিন প্রো ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট দুইবারের বেশি বা আড়াইবারের মতো চার্জ করতে পারবেন ফুল চার্জ আপনার ফোনটাকে আর সব থেকে বেশি কনসার্ন যেটা থাকে যে ফোন গরম হয় কি না ওয়েল আপনারা জানেন যে ওয়ার চার্জিংয়ের তুলনায় আমরা যদি ওয়ারলেস চার্জিংয়ের কথা বলি সেক্ষেত্রে এনার্জি ডেফিনেটলি কিছুটা লস হয় যার কারণে ফোন বলেন বা পাওয়ার ব্যাঙ্ক বলেন সবগুলোই কিন্তু কিছুটা গরম হয় কম্পেয়ার টু ওয়াইড চার্জিং বাট এগুলোতে এক্সেসিভ যে হিট সেটা আমি লক্ষ্য করিনি এভাবে অ্যাপলের অফিসিয়ালটাও আমি ব্যবহার করেছি তো ওইটার মতো আমি বলবো না মানে ওইটা যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট ওইটাতে আপনারা নোটিফিকেশান পর্যন্ত পাবেন অর্থাৎ অ্যাপলের যে উইজেটসগুলো রয়েছে সেগুলোতে এটাতে আপনারা সেগুলো পাচ্ছেন না যেহেতু এনএফসি রয়েছে ওইটাতে বাট এইটাতে আপনারা মোটামুটি ওরকম এক্সেসিভ কোনো হিট কিন্তু দেখতে পাবেন না স্পেশালি এই প্রাইস রেঞ্জে আসলে খুব বেশি কমপ্লেন করার সুযোগ থাকছে না বাট আপনার চয়েসটা আর একটু প্রিমিয়াম এবং আপনার বাজেটও একটু বেশি তো সেই ক্ষেত্রে আপনার চয়েস হতে পারে পি এবং এইটা সত্যি বলতে এই পুরো লাইন লাইনআপের মধ্যে আমার সবথেকে ফেভারেট বিকজ অফ ইটস বিল্ড কোয়ালিটি এটা কিন্তু মেটাল বিল্টের যেটা একটু সারপ্রাইজিং আর এটাতে আপনারা পোর্ট সিলেকশনে মোটামুটি সেমই পাচ্ছেন ইনফ্যাক্ট এটাতে একটা পোর্ট বেশি রয়েছে অর্থাৎ এটাতে কিন্তু লাইটনিং পোর্টও রয়েছে সো আপনি যদি লাইটনিং কোনো কেবল দিয়ে এই পাওয়ার ব্যাঙ্কটাকে চার্জ করতে চান সেটা কিন্তু পসিবল তাছাড়া টাইপ সি পোর্ট থাকছে বাট এটাতে একটা ড্রব্যাক হচ্ছে এটাতে কোনো ফুল সাইজ ইউএসবি আপনারা পাচ্ছেন না আর এটাও ম্যাক্সেফ সাপোর্টেড এবং এটাও সেম ওইটার মতো ওই যেই ফিচারগুলো আমি একটু আগে বললাম অর্থাৎ আপনার টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম আউটপুট দিতে পারবে পাশাপাশি আপনার ফোন আপনি ম্যাক্সেফে ফিফটিন ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং করতে পারবেন আর এটাতেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রাবার কোটিং রয়েছে সো ফোনে স্ক্র্যাচ পড়ার যে ভয়টা এটা থাকছে না তবে এটার যে ব্যাক পার্ট এটা নিয়ে আমার একটু কমপ্লেন রয়েছে সেটা হলো এটাতে টোয়েন্টি ওয়াট লেখা রয়েছে এবং এই অংশটা যেটা গ্লসি পার্ট এটা কিন্তু আসলে প্লাস্টিক সো আপনি এখন লং টার্ম ইউজ করবেন এই পাওয়ার ব্যাঙ্কটা সেই ক্ষেত্রে এখানে স্ক্র্যাচ পড়ার চান্স কিন্তু অনেক অনেক হাই তবে এখানে আবার একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন যেহেতু এটা একটু প্রিমিয়াম সো এখানে কত পার্সেন্ট ব্যাটারি রিমেনিং রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন এক নজরে তাছাড়া যে কোনো ফোন চার্জ দেওয়ার জন্য কিন্তু এটা বেশ ভালো একটা অপশন স্পেশালি এই সাইজে টেন থাউজেন্ড মিলি এটা কিন্তু বেশ ভালো একটা অপশন তাছাড়া মেটাল বিলটার কথা বললামই আর প্রত্যেকটাতেই অ্যাজ ইউজুয়াল আপনারা ছয় মাসের ওয়ারেন্টি পাচ্ছেন অফিশিয়াল দেন আসে একটু ফ্যান্সি জিনিস এটা পি ফিফটি টু কে এবং এটাতে আপনার একটা ফিজিট স্পিনার বা স্পিনিং হুইল পাচ্ছেন যেটা মেটালের বাট আনফর্চুনেটলি এটার দাম তেইশশো পঞ্চাশ টাকা একশো টাকা বেশি ওইটা থেকে বাট এটার যে বিল সেটা কিন্তু প্লাস্টিকের যদিও দেখতে একটা ইন্ডাস্ট্রিয়াল লুক রয়েছে এটাতে এটা অনেকেই হয়তো পছন্দ করবে স্পেশালি এটাতে মানে গেমারি একটা লুক রয়েছে আর এখানে পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেও আপনারা পাবেন বাট এখানে একটা ওয়েয়ার জিনিস দেখলাম যে আপনি পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি কানেক্ট করবেন এইভাবে অর্থাৎ আপনার ফোনের সাথে যখন আপনি কানেক্ট করবেন তখন এই অংশে কানেক্ট করবেন আর আপনি ডিসপ্লেটা দেখতে পাবেন উল্টা দিকে মানে এটা কিন্তু এটার ক্ষেত্রে না এটা আবার স্ট্রেট অর্থাৎ প্রেস করলে দেখতে পাবেন এখানে কিন্তু ডিসপ্লে দেখাচ্ছে স্ট্রেট আপনি মানে ফোনটা নর্মালি যখন উল্টা করবেন তখন দেখতে পাবেন বাট এটাতে আবার উল্টা মানে এই জিনিসটা একটু ওয়েট লেগেছে তবে এটাতে আবার একটা ভালো দিকও রয়েছে সেটা হলো এটাতে ফুল সাইজ ইউএসবি পোর্ট কিন্তু আপনারা পাচ্ছেন সো আপনি যদি নর্মাল কোনো ফোন চার্জ করতে চান সেক্ষেত্রে এটা কিন্তু আপনাকে বেটার সাপোর্ট দেবে আর এতেও সেম পোর্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা টাইপ সি পোর্ট পাচ্ছি যেটা দিয়ে আপনারা ম্যাক্সিমাম আউটপুট পাবেন টোয়েন্টি ওয়াট আর লাইটনিং দিয়েও এটা কিন্তু আপনারা চার্জ করতে পারবেন বাট এটা আবার এখানে কিন্তু কোনো রাবার কোটিং নেই আর এটা প্লাস্টিক মেট যেহেতু ফোনে স্ক্র্যাচ পড়ার চান্স অতটা নেই বাট আই নো এটা আমার কাছে বেশি প্রিমিয়াম মনে হয়েছে এবং যখন আমি ফার্স্ট বক্স থেকে বক্স করি আমার কাছে মনে হয়েছিল এটার দাম সব থেকে বেশি হবে বাট আইডন্ট নো ফর সাম উইয়ার রিজন এটার দাম বেশি এবং এটাতে কিন্তু আপনারা প্লাস্টিক বিল্ট পাচ্ছেন এটাতে মেটাল বিল্ট সো দ্য চয়েস ইজ ইউর দেন লাস্ট বাট নট দ্য লিস্ট পি এইটি এইট কে এটা কোনো ম্যাক্সে পাওয়ার ব্যাঙ্ক না এটা রেগুলার পাওয়ার ব্যাঙ্ক বাট এটার একটা সুবিধা রয়েছে এবং এটা ফার্স্ট ইম্প্রেশনে সত্যি বলতে এটার প্লাস্টিক কোয়ালিটি আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে এটা কিন্তু বেশ সলিডলি বিল্ট বলে মনে হয় এবং এটার দাম ষোলোশো টাকা সো ষোলোশো টাকায় আপনারা টেন থাউজেন্ড মিলিয়াম্পেয়ারের অনেক পাওয়ার ব্যাঙ্ক পাবেন ইনফ্যাক্ট এটার চেয়ে অনেক কমে আপনি অ্যাভারি অনেক পাওয়ার ব্যাঙ্ক পাবেন বাট এটার মানে ডিস্টিংগুইশ করার যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে গিয়ে এটা বললাম না একটু প্রিমিয়াম লাগে আর এটার যে ফর্ম ফ্যাক্টর সেটা দেখতে অলমোস্ট একটা স্মার্টফোনের মতো আর সব থেকে বড়ো ব্যাপার যেটা তা হচ্ছে এটার পেছনে আপনারা কিন্তু দুটো কেবল বিলটিন পাচ্ছেন একটা লাইটনিং একটা টাইপ সি সো আপনাকে কিন্তু এক্সট্রা কেবল ক্যারি করতে হচ্ছে না এবং এটা খুব সুন্দরভাবে এটার সাথে অ্যাটাচ হয়ে যায় যাতে করে আপনার ক্যারি করতে ইজি হয় আর এটা কিন্তু খুব স্লিম খুব বেশি বড়ো না আর টেন থাউজেন্ড মিলিয়াম সো আপনারা মোটামুটি একটা ফোন মানে ফাইভ থাউজেন্ড ফোন এক থেকে দেড়বার চার্জ দিতে পারবেন খুব ইজিলি আর আপনারা জানেন যে লাস্ট ভিডিওতে আমাকে অনেকে কোয়েশ্চেন করেছেন যে ভাই রেটেড ক্যাপাসিটি কত অ্যাকচুয়ালি এটা এক্স্যাক্টলি ব্র্যান্ড কখনও বলে দেয় না বাট আমরা যেটা গেস করি সেটা হচ্ছে একেবারে টপ অফ দ্য লাইন ব্র্যান্ডগুলোও যদি আমরা ধরি ক্ষেত্রেও আপনারা ম্যাক্সিমাম সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট রেটেড ক্যাপাসিটি পাবেন অর্থাৎ যদি টোয়েন্টি থাউজেন্ড লেখা থাকে তাহলে হয়তো ম্যাক্সিমাম আপনি সতেরো হাজার এরকম পাবেন তো গেস করতে পারেন টেন থাউজেন্ডে আপনারা কত পাবেন তো এটাতে আপনারা একটা পাচ্ছেন এটাতে কোনো ডিসপ্লে নেই অ্যাজ ইউ ক্যান সি এটাতে ইন্ডিকেটার রয়েছে অর্থাৎ কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা আপনারা দেখতে পাবেন আর পোর্টের কথা যদি বলি এটাতে আপনারা সি পোর্ট পাচ্ছেন ফুল সাইজ ইউএসবি পোর্ট পাচ্ছেন এবং যেহেতু দুটা কেবল বিল্ডিং রয়েছে সো এটার পোর্ট সিলেকশন নিয়ে আর কমপ্লেন করছি না আর তাছাড়া এটার ফর্ম ফ্যাক্টরটাও স্লিম তবে এই বাজেট রেঞ্জে এটা ঠিক আছে এটার বিল কোয়ালিটি আমার কাছে একটু প্রিমিয়াম মনে হয়েছে স্পেশালি অ্যাভের যে অন্যান্য পাওয়ার ব্যাঙ্কগুলো আমরা কিছুদিন আগে রিভিউ করেছিলাম লাইক পি থার্টিন কে বা পি টেন কে সেগুলো কিন্তু ক্যাপাসিটির দিক থেকে বেশি থাকলেও অর্থাৎ পি থার্টিন কে সেটা বিশ হাজার মিলে পেয়ারের বাট দাম কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকা বাট এটার দাম ষোলোশো টাকা হওয়ার রিজনটাই হচ্ছে এটা যে এটা একটু প্রিমিয়ামনেস থাকবে প্লাস এটাতে ইন দুটো কেবল রয়েছে তো এই ছিল বেসিক্যালি আমাদের আজকের লাইন আপে এবং এগুলো আপনারা যারা স্পেশালি আইফোন ইউজার রয়েছেন আমার মনে হয় তারা দেখতে পারেন কারণ প্রত্যেকটাতেই আমি পার্সোনালি আমার আইফোনে চার্জ দিয়ে দেখেছি এবং এটা আমি বেশ কয়েকদিন যাবত ইনফ্যাক্ট আমি প্রায় বিশ দিন যাবত ব্যবহার করছি আর প্রত্যেকটাই খোলা রয়েছে তো এটা আমার ফোনকে খুব বেশি হিট জেনারেট করে দিয়েছে এরকম না আর আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে ওয়েদারটা একেবারে আনস্টেবল বৃষ্টি হচ্ছে বাট স্টিল অনেক গরম সো এটাও কিন্তু অনেক বেশি এফেক্ট করবে আপনার এক্সপিরিয়েন্সের সাথে আমার এক্সপিরিয়েন্সের হয়তো আপনি এমন কোনো জায়গায় থাকেন এসি রুমে থাকেন সেক্ষেত্রে হয়তো অত বেশি হিট দেখতে পাবেন না আবার যাদেরকে বাইরে বেশি সময় অতিবাহিত করতে হয় ইনফ্যাক্ট পাওয়ার ব্যাঙ্ক সেই সময়টাতেই সব বেশি লাগে তো তখন হয়তো কিছুটা হিট আপনারা বেশি দেখতে পারেন বাট এটা আনইউজুয়াল হিট আমি বলবো না এবং প্রত্যেকটাতেই আমাকে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দিয়েছে আর সবগুলোই ফিফটিন ওয়াটের যে ফাস্ট চার্জিং সেটা সাপোর্টেড সো আপনার যারা ইন্টারেস্টেড টপটেক জোনের ডিটেল থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে আর এই ধরনের ভিডিও আপনারা আরও দেখতে চান কি না সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো সেই ওপিনিয়নও অবশ্যই জানাতে পারেন একেবারে ফ্রিলি কমেন্ট সেকশনে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ